এই প্রচণ্ড গরমে একটু হালকা খাবার খেতে কম বেশি আমরা সকলেই পছন্দ করি। হালকা খাবার বললেই প্রথমেই যে খাবারের কথা আমাদের মাথায় আসে তা হলো টকের ডাল আর আলু ভাতে। তাই আজ আমরা দেখে নেব একদম পারফেক্ট স্পাইসি আলুর চোখা তৈরির রেসিপি, যা তোমাদের হালকা খাবারকেও করে তুলবে সুস্বাদুর থেকেও অনেক বেশি কিছু। পারফেক্ট আলুর চোখা তৈরি করতে আমাদের উপকরণ লাগবে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ডান দিকে শুকনো লঙ্কা ও লবণ, সর্ষের তেল। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। প্যানে জল নিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে গরম থাকতে থাকতে যতটা সম্ভব মেখে নিতে হবে, কারণ সেদ্ধ আলু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে আসে, তখন পুরোপুরিভাবে লাম্প ফ্রি করা কঠিন হয়ে যাবে। এরপর অল্প সর্ষের তেল ও স্বাদমতো লবণ দিয়ে আলু মাখাটা সরিয়ে রাখব। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজের হাফ পরিমাণ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। দুটো বড় সাইজের রসুনের কোয়াও কুচি করে কেটে নিতে হবে। তিনটে কাঁচা লঙ্কা একইভাবে কুচি করে কেটে নেব। এইবার একটা প্যানে সর্ষের তেল নিয়ে তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা রোস্ট করব 2 মিনিটের জন্য, অবশ্যই লো হিটে করব, যতক্ষণ না লঙ্কাগুলো কালো হচ্ছে। 2 মিনিট পর লঙ্কাগুলোর কালার চেঞ্জ হয়ে গেলে তেল থেকে তুলে আলু মেখে রাখা প্লেটে রেখে দেব। এরপর প্যানে ওই একই সর্ষের তেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো 5 মিনিটের জন্য ফ্রাই করব, যতক্ষণ না ব্রাউন হচ্ছে। আঁচটা মিডিয়ামই রাখব। 5 মিনিট পর পেঁয়াজ ভাজা হয়ে এলে কুচি করে রাখা কাঁচা লঙ্কা ও রসুনগুলো দিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম হিটে ফ্রাই করব। মনে রাখবে রসুন একেবারেই ওভার ফ্রাই করব না। 1 মিনিট পর ভাজা হয়ে গেলে তেল সমেত পুরো ভাজাটা আলু মাখার মধ্যে ঢেলে দেব। শুকনো লঙ্কাগুলো ভেঙে সবটা খুব ভালোমতো মাখিয়ে নেব, যাতে আলুর কোনো অংশই গোটা না থাকে। পারফেক্ট আলুর চোখা রেডি। তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কথা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো আর অনেক অনেক খাওয়া দাওয়া করো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।